সুপ্রিয় দর্শক, নানা ধরনের ঘটনা দুর্ঘটনার খবর গণমাধ্যম জুড়ে এই সপ্তাহে বেশ ভালোভাবে প্রচার করা হলেও রাজনীতির ভেতরে ভেতরে বেশ বড়সড় অনেক ঘটনা ঘটে যাচ্ছে। সেসব ঘটনা সম্পর্কে মানুষের মনোযোগ কতটুকু আছে এবং কতটুকু রটনা রটছে রাজনীতিকে ঘিরে, তা আমরা জানবো আজকের জনতন্ত্র গণতন্ত্রে। বিশেষ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন এবং রটনা রটেছে যে তিনি প্যারোলে মুক্তি পেতে পারেন। সেই রটনা কতটুকু ঘটনা এর পেছনে আছে সে বিষয়ে আজ আমরা জানবো। কিন্তু তার আগে আরও একটি বিষয় রাজনীতিতে বেশ ব্যাপকভাবে আলোচিত হচ্ছে, সেটি হলো যে গণফোরামের একজন সংসদ সদস্য, তিনি নির্বাচিত হয়েছিলেন, এতদিন শপথ নেননি, কিন্তু তিনি শপথ নিয়ে দাবি করেছেন যে দলের সিদ্ধান্ত মেনেই তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন, কিন্তু দল থেকে বলা হচ্ছে যে দলে এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সবকিছু মিলিয়ে রাজনীতি এখন কোন দিকে, কতটুকু উত্তপ্ত, সে বিষয়ে জানার জন্য আমাদের আজকের আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। আমি আনোয়ার সাদি, আপনাদের সঙ্গে রয়েছে আমার আমন্ত্রিত অতিথি চারজন। দুজন অতিথি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন জাতীয় পার্টি জেপির সাধারণ সম্পাদক জনাব শেখ শহীদুল ইসলাম। আমার সঙ্গে রয়েছেন গণফোরামের নির্বাহী সভাপতি জনাব অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি জনাব শেখ শহীদুল ইসলাম, আপনার কাছে আমি আলোচনা একটু পরে আসবো, যেহেতু আমার সঙ্গে অ্যাডভোকেট সুব্রত চৌধুরী আছেন। গণফোরামের সংসদ সদস্য হিসেবে যিনি নিলেন, শপথ নিলেন, তিনি দাবি করছেন যে গণফোরাম তার সঙ্গে আছে, গণফোরামের সিদ্ধান্ত নিয়ে তিনি করেছেন, তার কাছে লিখিত ডকুমেন্ট আছে, কিন্তু আপনারা বিবৃতি দিয়ে বলছেন যে তিনি রাজনৈতিক দেউলিয়ত্ব প্রকাশ করেছেন, কেন? আচ্ছা দেখুন, আমি তো মোকাব্বির খানকে নিয়ে এরকম একটা আলোচনা প্রস্তুত ছিলাম না। সামগ্রিকভাবে আমরা রাজনীতি নিয়ে আমি শুধু এটুকু বলবো যে আমাদের ঘটনা দিয়ে গণফোরামের কেন্দ্রীয় কমিটির সভা হয়েছে 20 জানুয়ারি। সেখানে আমাদের সর্বসম্মতক্রমে সিদ্ধান্ত হয়েছে, আমাদের যে দুজন নির্বাচিত হয়েছে, একজন ধানের শীষ নিয়ে সুলতান মোহাম্মদ মনসুর, আরেকজন মোকাব্বির খান, উনি আমাদের প্রেসিডিয়াম সদস্য, উনি যেহেতু ধানের শীষের দিনে প্রার্থী ছিলেন, ইলিয়াস আলীর সহধর্মিনী, উনি হাইকোর্টের আদেশে নির্বাচন করতে পারেন নাই, সিটটা খালি যাচ্ছিল আমাদের জোটে, তখন ওনাকে আমরা লন্ডন থেকে এনে সূর্যমার্কায় নির্বাচন করালাম এবং ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে তাদের সমর্থনে। তো যাই হোক, এগুলো তো সবাই জানে, আমি অত আলোচনায় না গিয়ে শুধু এটুকুন বলবো যে আমাদের 20 জানুয়ারি যে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত শপথ না নেব, সেটা কোনো পরিবর্তন হয়নি, অপরিবর্তিত আছে। সুতরাং এখন উনি কী বলছেন না বলছেন সেটা ওনার ব্যাপার, আমি এসব বিতর্ক এখানে করতে চাই না। শুধু এটুকুন বলবো যে আমাদের সিদ্ধান্ত যেটা ছিল 20 জানুয়ারির কেন্দ্রীয় কমিটি, সেটা অপরিবর্তিত আছে। কিন্তু তিনি তো বলেছেন ডক্টর কামাল হোসেন এই সিদ্ধান্তের সঙ্গে, না না, এখন কামাল হোসেন বা অন্য কেউ তো এটা বদলাইতে পারে না আরেকটা মিটিং না ডেকে। এটা তো সুলতান মনসুরও বলেছিল যে আমি ডক্টর কামাল হোসেনের অনুমতি নিয়ে ওনার গ্রিন সিগন্যাল নিয়ে গেছি, এরকম তো যার যার মতো করে বলতে। এখন রাজনীতির আমি ওই যে বললাম না, আপনি তো শব্দটা ইউজই করেছেন, দেওয়ালিয়াপনা। এখন রাজনীতি সব জায়গায় দেওয়ালিয়াপনা, সেই জায়গায় তো পড়ে গেছি আর কি। আজকে একজনে ভালোই বলেছিল কোর্টে, বলে যে শেষ পর্যন্ত কাকের বাসায় কোকিল ডিম পেড়ে চলে গেছে। আমি একটু আমি বুঝি নাই কথাটা। তো এরকম তো নানা রকমের কথাবার্তা হবে, চমক দেখছি। শুধু এই মোকাব্বির খান কেন, সুলতান মনসুর কেন, যুগে যুগে এগুলো আমরা দেখে আসছি। কিন্তু যেই এলাকা থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, সেই সেখানকার মানুষের অধিকার আছে না তাদের কথা সংসদে কেউ একজন বলবে, তাদের প্রতিনিধি, তাহলে তিনি কেন যাবেন না সংসদে? ঐক্যফ্রন্ট এবং বিএনপির সমর্থন নিয়ে এবং মিসেস লুনা তার পরিবার ইলিয়াস আলীর সমর্থন নিয়ে ওখানে যদি তাদের যে একটা ভোট ব্যাঙ্ক আছে, এবং সেখানে তো উনি বলেছেন যে খালেদা জিয়ার মুক্তি এবং ইলিয়াস আলীকে খুঁজে বের করা, হ্যাঁ, এমনও লুনার কাছে গিয়ে বলছেন আমি একজন ইমানদার মানুষ, আপনাদের সকল দাবির প্রতি আমি থাকবো সবসময়, আপনারা আমাকে সমর্থন করেন। তো যাই হোক, আমি এই এগুলো বিতর্ক করতে চাই না, কারণ একটা নীতিহীন রাজনীতি যখন চলে। এখন আমার সম্পর্ক আপনি অনেক কথা বলবেন, ওনার সম্পর্ক আমি বলবো, শহীদ ভাই আমাদের সিনিয়র নেতা, হ্যাঁ, আস্তে আস্তে অনেক আলাপ করেছে অতীতের কাহিনী নিয়ে, তো উনি তো একটা জায়গায় আছেন। তো হ্যাঁ, আমি বললাম যে আপনার তো অনেক সুযোগ ছিল, বলে যে না ভাই আমি ওই পথে যাবো না, আমার যা হয়েছে পরিবারের ছেলেমেয়েরা বড় হয়েছে, আমার এটাই শান্তি,
রাজনীতি করেছি ওই জন্যই। হ্যাঁ, উনি বলেছেন যে আসেন না একসাথে কিছু করি। তাহলে এই যে গণফোরামের অবস্থান এবং মুকাব্বির খানের অবস্থান, দুই অবস্থানের চূড়ান্ত ফলাফল কি দাঁড়ায়? সেটা আমাদের কেন্দ্রীয় কমিটি, আমরা আমাদের যেহেতু একটা আছে ফোরাম আছে, সেই ফোরামে বসে আলোচনা করব। জি, আমি আপনার কাছে আবার আসবো। জনাব শেখ শহীদুল ইসলাম, কেমন এখনকার রাজনীতি, কেমন চলছে? দেখুন, রাজনীতি যদি আপনি বলেন যে আমাদের দেশের রাজনীতির পরিস্থিতি কি, এটা তো যে কোনো ব্যক্তি বলবে যে রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল। কিন্তু রাজনীতি একটা, আমি মনে করি যে একটা কঠিন সমীকরণ এবং একটা কঠিন রসায়ন টেস্টের মধ্যে দিয়ে যাচ্ছে। সমীকরণ বলছি এই জন্য যে অ্যালাইনমেন্ট রিঅ্যালাইনমেন্ট হচ্ছে। এটা অনেকটা, অনেক সময়ে রাজনীতিতে যেটা হয়, কোনোটা জনসম্মুখে হয়, চক্ষুর সম্মুখে হয়, অনেকটা পর্দার অন্তরালে হয়। আপনি যেমনটি আপনার উপস্থাপনার সময় বলেছিলেন যে বেগম জিয়া ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন, এবং ভর্তি হওয়ার আগে উনি আগে বলতেন ওনাদের, এবার দেখলাম যে ওনার ব্যক্তিগত চিকিৎসকরাও ওনার বোর্ডে অন্তর্ভুক্ত হয়েছেন। তো এগুলো তো একটা পজিটিভ সাইন যে ওনারা একটা পর্দার উপরে না হলেও অন্তরালে একটা তৎপরতা চালিয়েছেন। তা নাহলে ওনার যে ব্যক্তিগত চিকিৎসক, তাদের তো বোর্ডে অন্তর্ভুক্ত হওয়ার কথা নয়। তো হয়েছেন, এটা তো পজিটিভ একটা দিক আমার কাছে মনে হয়, যে যেটা আমি ইতিপূর্বে বলেছি, পর্দার অন্তরালে হয়তো কোনো নেগোসিয়েশন হচ্ছে। তেমনি ধরেন সুলতান মোহাম্মদ মনসুর, নেগোসিয়েশন হয়ে থাকতে পারে বলে আপনার ধারণা? আমি সেদিকে একটু পরে আসছি। আমি একটু সুলতান মোহাম্মদ মনসুর এবং মুকাব্বির খানের ব্যাপারটা, তারা শপথ নিয়েছেন, আমার মনে হয় যে একজন পার্লামেন্ট সদস্য নির্বাচিত হওয়ার পর শপথ নেওয়াটাই হলো সাংবিধানিক ধারা, এবং শপথ নিয়ে যদি তারা পদত্যাগ করেন যে কোনো ইস্যুতে, সেটা করতে পারেন, কিন্তু শপথ না নেওয়াটা, এটা আমি মনে করি যে যদি কোনো দল বা গোষ্ঠী এই সিদ্ধান্ত নেয় শপথ না নেওয়া, এটা সম্পূর্ণ আমাদের সংবিধানের প্রতি একটা অশ্রদ্ধা দেখানো। এবং 20 দলীয় জোট বা ওটার কথা বাদ দেন, কিন্তু গণঐক্য ফ্রন্ট যেটা, যেখানে ডক্টর কামাল হোসেনের মতন আইনজ্ঞ আছেন, আমি তো মনে করি যে যদি তারা শপথ নিয়ে থাকেন, তারা সঠিক কাজটি করেছেন। কারণ তাদেরকে একটি বেআইনি কাজ করার জন্য কোনো দল, কোনো গোষ্ঠী বলতে পারেন না। তো আপনি যেটা বলছিলেন যে কি রাজনীতি কাজ করতে পারে পর্দার অন্তরালে, অন্তরালে কি নেগোসিয়েশন, সমঝোতা কি? জি, এখন সমঝোতা কি হয়েছে, আমি তো ওই নেগোসিয়েশনের মধ্যে ছিলাম। আমি আপনার ধারণা শুনতে চাই। হ্যাঁ, আপনি ধারণা যদি শুনতে চান তাহলে আমি একটা বলতে পারি। তো পদ্মার অন্তরালে আমাদের দেশে অনেক কারখানাই রাজনীতির হয়, আমাদের দেশে কেবল নয়, বিদেশেও হয়। আসলে রাজনীতিতেই তো যেটা উপরে দেখেন, এটা হলো আপনার রাজনীতির প্রকাশ্যরূপ, কিন্তু মূলটা সবসময় এই রাজনীতিতে স্থির হয় পদ্মার অন্তরালে থেকেই। এবং এই পদ্মার অন্তরালে থাকার পেছনে কয়েকজন ব্যক্তি বা কোনো গোষ্ঠী, কোনো সংগঠন তারা কাজ করেন, এবং কাজ করে তারা ওই একটা অবস্থায় নিয়ে আসেন। যেমন ধরেন এবার এই যে বিএনপি যে ঐক্য ফ্রন্ট করে তারা যে নির্বাচনে আসলেন, এখানেও কিছু নেগোসিয়েশন কাজ করেছে। এটা কেবলমাত্র যে রাজনৈতিক ইচ্ছার কারণে তারা এসছেন তা নয়, কোনো কোনো ব্যক্তি বা গোষ্ঠী কাজ করেছেন। এর আগেও আমরা দেখেছি যে তারা রাজনীতিতে সক্রিয় না, কিন্তু এই রাজনৈতিক যে অবস্থা, এগুলো সৃষ্টিতে তারা ক্যাটালিস্টের ভূমিকায় অবতীর্ণ হতেন। আমি কেমিস্ট্রির ছাত্র, অতএব ক্যাটালিস্ট শব্দটা অনুঘটক। তারা নিজেরা রাজনীতি করেন না, কিন্তু রিঅ্যাকশন ঘুরতে, কেমিক্যাল রিঅ্যাকশন ঘুরতে সহায়তা করেন। দেখুন তোফাজুল হোসেন মানিক মিয়া সাহেব,
আগে জহির হোসেন চৌধুরী সাহেব এনরা রাজনীতি করতেন না, কিন্তু আমরা দেখেছি যে রাজনৈতিক বিভিন্ন নেগোসিয়েশন ঐক্য প্রক্রিয়া চালু করা ইত্যাদি ক্ষেত্রে তারা সবসময় একটা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন আমাদের দেশে। ঠিক অন্তরালে কি এমনি আমি আমি যেটা মনে করি যে যদি বেগম জিয়া প্যারোলে মুক্ত হন, যদি তাকে সরকার প্যারোল দেন, তিনি যদি প্যারোল চান এবং তিনি যদি এই রাজনৈতিক স্থিতি অবস্থাটা বজায় রাখেন, আমার তো মনে হয় যে এটা তারও ভালো। এবং তার বিনিময়ে যদি বিএনপির সংসদ সদস্যরাও শপথ গ্রহণ করে, তাহলে পার্লামেন্টে একটা সক্রিয় বিরোধী দল থাকলো এবং তারা তাদের বক্তব্য এবং সরকারের ভুল ত্রুটি তারা নির্দেশনা করতে পারবে। এবং এটা আমরা অতীতেও দেখেছি যে সংখ্যায় কম হলেই যে একটা বিরাট বিষয় ঘটে যায় পার্লামেন্টে তা কিন্তু নয়। আওয়ামী লীগ 13 জন নিয়ে 1956 সালের সংবিধান প্রণয়নের পর 13 জন নিয়ে মাত্র আওয়ামী লীগ সংসদে ছিল। দেখুন এই 13 জন নিয়েই কিন্তু হোসেন সৈয়দ সরওয়ার্দি আবার প্রধানমন্ত্রীও হয়েছিলেন, আবার তার প্রধানমন্ত্রিত্ব গিয়েও ছিল সেই কারণে। তো সুতরাং আমরা অতীতের ইতিহাস যদি দেখি এবং তার সঙ্গে যদি বর্তমানে তুলনা করি, আমরা দেখব যে যদি এই যে গণফোরামের 2 জন এবং বিএনপির 6 জন এই 8 জন সদস্য তারা যদি যথেষ্ট সময় পান, সরকার বা স্পিকার যদি তাদেরকে সময় দেন, তারা যদি সঠিক বক্তব্য উত্থাপন করতে পারেন, তাহলে কিন্তু তারা সংসদে তাদের দলকে সঠিকভাবে প্রতিনিধিত্ব করতে পারবেন এবং সেটা আমাদের দেশের গণতন্ত্রের জন্য এবং একই সঙ্গে পার্লামেন্টারি রাজনীতির জন্য সহায়ক। আমি আপনার কাছে আবার আসবো জনাব শেখ সৈয়দ। জি সুপ্রিয় দর্শক, আমাদের সঙ্গে একজন দর্শক যোগ দিয়েছেন। সুপ্রিয় দর্শক, আপনার নাম পরিচয় বলে আপনার প্রশ্ন করুন। আমার নাম শাহিন আলম। জি বলুন। আমি বলতে চাচ্ছি যে বিএনপি শক্তিশালী দল, ঠিক আছে না, শক্তিশালী দল, তাহলে কেমন করে শক্তিশালী তো হলো ওরা? এই আমেরিকারা তো কোনো মূল্যই দেয় না, শক্তিশালী দল বলে গণ্যই করে না। আচ্ছা, আপনার আপনার প্রশ্নটা আমরা নিলাম। আমাদের একজন বিএনপির ভাইস চেয়ারম্যান আমাদের একজন আমন্ত্রিত অতিথি আছেন, তিনি পথে আছেন, আমাদের সঙ্গে এই আলোচনা যোগ দেবেন, অ্যাডভোকেট জনাব জয়নুল আবেদিন। তিনি এলে আপনার প্রশ্ন আমরা ওনার কাছে রাখবো। আপনাকে প্রশ্ন করার জন্য অনেক ধন্যবাদ জনাব অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। জনাব শেখ শহীদুল ইসলামও বললেন যে এটি রটনাও ছিল চারদিকে, বেগম জিয়ার প্যারোলে মুক্তি, দেশের স্থিতিশীল অবস্থা বজায় রাখা এবং বিরোধী দলের বিশেষ করে বিএনপির সংসদ সদস্যদের সংসদের শপথ গ্রহণ, এই সব রটনা কত কতটুকু ঘটনা আপনার কাছে? না আসলে শহীদ ভাই তো ক্ষমতার কাছাকাছি আছেন, উনি আর বেশি বলতে পারবেন। পদ্মার অন্তরালে অনেক কিছু হয় সেটাও ঠিক, আমি অত বলতে না পারলেও তো এটা বুঝি যে বেগম জিয়া আসলে সিরিয়াস অসুস্থ, ওনার ভালো চিকিৎসা দরকার। তো এখন তো যেহেতু উনি আমাদের দেশের একজন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, তো ওনার সুচিকিৎসার ব্যবস্থা তো সরকার করতেই পারে, বা উনি আর পছন্দ মতো যেখানেই হোক, ওখানে না হোক, ইউনাইটেডে হোক, এটা করতে অসুবিধাটা কোথায়? তো রাজনীতির তো সেই কালচারটাও তো নাই। তাহলে কি ইউনাইটেডের চিকিৎসার জন্য ওনার প্যারোলে মুক্তি দরকার? আমি তো জানি না ওনারা প্যারোলে চাচ্ছেন কিনা। হ্যাঁ, কথা কিন্তু এগুলো আলোচনা দিয়ে এসে গেছে, তো আমি তো না জেনে কথা বলার, যদি সেরকম ইয়ে হয় প্যারোলে গিয়ে উনি বাইরে গিয়ে চিকিৎসা করাইতে চান, তো জননেত্রী শেখ হাসিনা তো প্যারোলে গিয়ে বাইরে চিকিৎসা করাইছেন, আবার বঙ্গবন্ধু প্যারোলে গিয়ে আলোচনায় বসতে চান নাই। হ্যাঁ, এগুলো তো আপনাদের হাতেই হাতের মধ্যেই ছিল। সুতরাং এখন আগেকার রাজনীতি আর এখনকার রাজনীতি তো অনেক হেরফের হয়ে গেছে এখন। তো সেই জায়গায় নিশ্চয়ই বিএনপি চাইবে যে ওনাদের সভানেত্রী চেয়ারপারসন, তার সুচিকিৎসাটাও খুবই প্রয়োজন, আমিও মনে করি খুবই প্রয়োজন। এবং উনি ন্যায় বিচারে বঞ্চিত হচ্ছেন, বেলটুকুও উনি পাচ্ছেন না, জজ কোর্ট বেল দিলে হাইকোর্ট ঠেকাচ্ছে, হাইকোর্ট বেল দিলে আপিলের ডিভিশন ঠেকাচ্ছে, না হলে
অনেক আগে ওনার বেল হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু আমরা দেখলাম যে বেল নিয়ে নানা রকমের অপরাজনীতি করা হয়েছে। নেওয়াজ শরীফ এবং তার মেয়ে প্রায় 14 বছরের জেল হলো, তারা বাড়ির থেকে আসলো সারেন্ডার করে এক সপ্তাহের মধ্যে বেল পেয়ে গেল। তো সেখানকার সরকার তো ওই আপিল বিভাগে গিয়ে বা সুপ্রিম কোর্টে গিয়ে তো এটা ঠেকান নাই। তো আমি মধ্যে মধ্যে বলি যে ওখানে তো অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম নাই পাকিস্তানে, তাহলে নিশ্চয়ই চট করে উনি চেম্বার জাস্টে গিয়ে স্টে নিয়ে বসে থাকতো। তো উনি অবশ্য আস্তে আস্তে বলা বলেন শেষ পর্যন্ত আপনি আমাকে পাকিস্তানের সাথে তুলনা করলেন। আমি যে না সেটা বলি নাই, যে আপনি নাই ওখানে সেই জন্য বলেছি। তো যাই হোক, এগুলো চলতেছে আর কি, চোখের সামনে এগুলো দেখছি। তো বঙ্গবন্ধু তো অনেক উদার, উনি তো জানেন যে কি রকম বিরোধী দলের সাথে ব্যবহার করেছেন। আমাদের সঙ্গে একজন দর্শক আছেন, সুতরাং সেই জিনিসটা দিন দিন যেন হারিয়ে ফেলছি আমরা। আজকে আমরা যে ওনারা কত আমরা খুব হৃদয়ে কথা বলতে, যদি আমরা আলাদা আলাদা দল করি, কিন্তু আমরা দেখা মাত্র মনে হলে যেন আমরা খুবই আপনজন আর কি, সেই জায়গাটাই এখন স্পেসটা কমে যাচ্ছে আর কি, আলোচনা করার সুযোগ নেই। যে একজন দর্শক আছেন আমাদের সঙ্গে, সুপ্রিয় দর্শক আপনার নাম পরিচয় বলে আপনার প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো গণফোরামের নেতার কাছে, তিনি যে বলছেন যে প্যারালের মুক্তির বিষয়ে যে আলোচনাটা হচ্ছে, তো বেগম খালেদা জিয়া তো রাজনৈতিক মামলায় সাজাপ্রাপ্ত না, তিনি তো দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত। এখন দুর্নীতি মামলার একজন সাজাপ্রাপ্ত আসামিকে যদি প্যারোলে মুক্তি দেওয়া হয় এবং প্যারোলে মুক্তি দেওয়ার পরে ওনাকে কি শুধু চিকিৎসার জন্য প্যারোলে মুক্তি দেবেন, না উনি আবার রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে, এটা আমার একটু জানার দরকার। জি, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা বিস্তারিত শোনার জন্য বিরতির পর আসবো, দুই কথায় একটু আপনার দর্শকের প্রশ্নের জবাবটা আপনার কাছ থেকে নিতে চাই। না, বিষয়টা হচ্ছে দুর্নীতি দুর্নীতি করছেন, হাজার হাজার লক্ষ হাজার কোটি চলে যাচ্ছে তার কোনো খবর নাই, 2 কোটি টাকা দুর্নীতি হয়নি, আরেকটা ব্যাংকে অ্যাকাউন্টে এখন 8 কোটি টাকা হয়েছে, ঠিক আছে। তো বেল পেতে অসুবিধাটা কোথায়? আমাদের যে শীর্ষ নেতা বড় বড় নেতারাও তো দুর্নীতিতে মামলা হয়েছিল, হ্যাঁ তাদেরও তো কনভিকশন হয়েছিল লোয়ার কোর্টে, আপিল কোর্টে গিয়ে অ্যাকুইটাল হয় নাই, এগুলো বলতে চায় না, এগুলো সবাই জানে ভাই, এগুলো একটু জানার চেষ্টা করেন। কিন্তু এইভাবে একেবারে মানে মনে হচ্ছে যেন বেগম জিয়াকে বাইরে আসতে দেবে না, মনে হচ্ছে যেন ওখানেই ওনাকে জীবন জীবন পাত করতে হবে, এরকম একটা অবস্থার মধ্যে আমরা পড়ে গেছি। এটা ভালো লক্ষণ না রাজনীতির জন্য। আমরা যদি ভালো রাজনীতির দিকে এগিয়ে যেতে চাই, এখান থেকে বেরিয়ে আসতে হবে, যেটা শহীদ ভাই বারবার বলতেছেন, তো বেরিয়ে আসার সুযোগটা তো দিতে হবে। তো সেই জায়গাটায় যদি সরকার বা সরকারি দল তারা যদি মনে করে যে রাষ্ট্রটা তাদের একক, এখানে আর দল এবং আমলা এবং পুলিশ এইটা দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে, তাহলে তো আর 16 কোটি মানুষের চিন্তাভাবনা আমরা করবো কখন? যে একটা বিরতি নিই, তার এফেক্ট তো কিছু কিছু দেখছেন। যে একটা বিরতি জায়গায় একটা ছোট বিরতি নিচ্ছি, বিরতি থেকে ফিরবো এবং ফেরার পর আশা করছি আমাদের সঙ্গে আমাদের আরও আমন্ত্রিত অতিথি দুজন আছেন, একজন আওয়ামী লীগের এবং একজন বিএনপির, তারা যোগ দেবেন আমাদের সঙ্গে, থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত, আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। জনাব শেখ শহীদুল ইসলাম, তাহলে আপনি কথাটি বললেন, যদিও এটা রটনা ছিল, চারদিকে রটছিল, যে অনেকেই কানাঘুষা করছিলেন, আপনি স্পষ্টই বললেন, তাহলে আপনার কি মনে হয় যে এই প্যারোল এই ঘটনা গড়িয়েছে অনেক দূর? আমি প্যারোলের কথা বলবো না, তবে এটা আপনার তারা রাজনীতিতে যদি বেগম জিয়া প্যারোলে মুক্তি পান, তাহলে দেখবেন সঙ্গে সঙ্গে আর একটা ঘটনাও ঘটবে, বিএনপির যারা সংসদ সদস্য আছেন তারাও শপথ নেবেন, তখনই বুঝবেন যে এই ঘটনাটি এটা একটা কেমিস্ট্রি। তো এই কেমিস্ট্রি তো আপনার বুঝতে হবে,
যে বিএনপির সংসদ সদস্যরা শপথ গ্রহণ করতেও পারেন এবং তখন তারা সংসদে জয়েন করলেন, এদিকে বেগম জিয়া প্যারোল পেলেন। আপনার তো গিভেন টিকের প্রশ্ন আছে, প্যারোলের কি শর্ত থাকতে পারে? আমি প্যারোল মানে তো শর্ত সাপেক্ষে না, প্যারোল মানে হলো প্যারোলটাও প্রকৃতপক্ষে প্যারোলটা সরকারের একটা ডিসক্রিশনারি পাওয়ার। ডিসক্রিশনারি পাওয়ারে প্যারোলের অর্থ হলো যে একটা বিশেষ উদ্দেশ্যের জন্য দেওয়া হয়, যেরকমের কারো পিতামাতা বা পরিবারের গুরুত্বপূর্ণ কেউ অসুস্থ থাকলেও প্যারোল দেওয়া যায়, নিজে অসুস্থ থাকলেও চিকিৎসার জন্য প্যারোল দেওয়া যায়। এটা উনি আইনজ্ঞ লোক, উনি আরও ভালো ভালো বলতে পারবেন সুব্রতবাবু। এবং প্যারোলটা হলো অ্যাবসলিউটলি গভর্নমেন্টের ডিসক্রিশন। তো এখানে ওই চিকিৎসা এবং ইত্যাদি তো আছেই, বেগম জিয়ার চিকিৎসা বা ইত্যাদি, কিন্তু এর সঙ্গে হয়তো শর্ত এগুলোও থাকতে পারে যে সংসদ সদস্যদের শপথ নিতে হবে, পার্লামেন্টে আসতে হবে, আবার বিএনপির তরফ থেকেও আবার শর্ত থাকতে পারে যে ঠিক আছে আমরা পার্লামেন্টে আসলাম কিন্তু আপনি এই পার্লামেন্টটা দীর্ঘায়িত করেন না, দুই বছর বা আড়াই বছর পরে আর একটা নির্বাচন দেন। ইতিমধ্যে ডক্টর কামাল হোসেন আপনি লক্ষ্য করে থাকবেন একটা বিবৃতি দিয়েছেন যে আমি আগামী এক বছরের মধ্যে আমরা একটা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন চাই। কিন্তু কিন্তু আটজন বা দশজন সংসদ সদস্য এবং বর্তমানে যে অবস্থায় আছে জাতীয় ঐক্যফ্রন্টের দাবির মুখে এই সরকার মানবে যে মধ্যবর্তী একটা নির্বাচনের দিকে যাওয়ার? সরকারের তো অনেক অনেক সংসদ সদস্য আছে। শুনেন, রাজনীতিতে কেবলমাত্র সংসদ সদস্য দিয়ে, সংসদ সদস্যদের সংখ্যা দিয়েই কিন্তু রাজনৈতিক স্ট্রেংথটা বিবেচনা করা ঠিক হয় না। আপনি, আমি একটা ঘটনা বলি আপনাকে, এটা ১৯৬৮ সালের শেষের দিকের ঘটনা। বঙ্গবন্ধুর জেলখানার ভেতরে ট্রায়াল হচ্ছে, এই যে বেগম জিয়া যে বলেন যে জেলখানার ভেতরে ট্রায়াল হয় না, ট্রায়াল আজকে না, পাকিস্তান আমলেও বঙ্গবন্ধুর ট্রায়ালগুলো সব জেলখানার ভেতরে হতো। না, আগরতলা তো ক্যান্টনমেন্টে, আর এটা অন্য ট্রায়াল, এটা একটা বক্তৃতার মামলা। আচ্ছা, তো সেখানে ট্রায়াল হচ্ছেন, সেখানে আপনার এ গেছেন গাজী গোলাম মোস্তফা, উনি অ্যাডভোকেট ছিলেন, উনি এবং মোহাম্মদুল্লাহ সাহেব পরবর্তীকালে রাষ্ট্রপতি হয়েছিলেন, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, এনরা উকিল হিসেবে গেছেন। তো ওখানে বঙ্গবন্ধুকে ওনারা বলতেছেন যে সংগঠন চালানোই তো মুশকিল হয়ে গেছে, আওয়ামী লীগ অফিসের সামনে দিয়ে কেউ হেঁটে গেলেও তারে গ্রেপ্তার করে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন তাজউদ্দিন আহমেদ, তাকে গ্রেপ্তার করা হয়েছে, তারপরে তার জায়গায় মিজানুর রহমান চৌধুরী অ্যাক্টিং জেনারেল সেক্রেটারি হয়েছে, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। তো মিজানুর রহমান চৌধুরী গ্রেপ্তার হওয়ার পর মোল্লা জালালউদ্দিন সাহেব অ্যাক্টিং জেনারেল সেক্রেটারি হয়েছেন, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। তখন আমেনা বেগমকে দিয়ে ঠ্যাক দেওয়া হয়েছে যে একজন মহিলা হইলে হয়তো গ্রেপ্তার করবে না, আমেনা বেগমকে সাধারণ সম্পাদিকা ভারপ্রাপ্ত করা হয়েছে, এরকমের ৬৬ সালের অবস্থা। তো বঙ্গবন্ধু তখন বলেছিলেন যে গাজী একটা কাজ করিস, একটা মোমবাতি জ্বালায় রাখিস, আমি বেরোলে সব ঠিক হয়ে যাবে, আমি ঠিক করে ফেলব, জনগণের উপরে কতখানি কাজটা। তো আমি সেই জন্যই বলতেছি যে এই যে যে আপনার ধরেন পার্লামেন্টের যে স্ট্রেংথ, সে সময় আওয়ামী লীগের কজন মেম্বার পার্লামেন্টে? খুব বেশি না, খন্দকার আসাদুজ্জামান সাহেব প্রাদেশিক পরিষদে আওয়ামী লীগের বিরোধী দলের নেতা ছিলেন, আর ওখানে নুরুল আমিন সাহেব ছিলেন বিরোধী দলের নেতা, তো সেখানে আওয়ামী লীগের সংসদ। আচ্ছা, একটা ছোট প্রশ্ন করি, একটা ছোট প্রশ্ন করি, কিছু মনে করবেন না, আওয়ামী লীগের ইতিহাস দিয়ে বিএনপিকে কি বিবেচনা করা যায়? না, কখনোই তা করা যায় না, কখনোই তা করা যায় না। এই জন্য যে বিএনপি আসলে কোনো রাজনৈতিক দল নয়, বিএনপি হলো একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটা জিয়াউর রহমান সাহেব করছিলেন টু প্রোভাইড অল সর্টস অব অ্যান্টি আওয়ামী লীগ ফোর্সেস ইন আন্ডার ওয়ান আম্বরেলা, একটা ছাতার নিচে। এবং এটার মধ্যে দেখবেন উগ্র বামপন্থী আছে এই বিএনপির মধ্যে, উগ্র ডানপন্থীও আছে, স্বাধীনতা বিরোধীও আছে, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিও আছে। এবং এই প্ল্যাটফর্মটার তৈরি হয়েছিল, এটা কোনো দল হিসেবে গড়ে ওঠে নাই, এটা তৈরি হয়েছিল সামরিক একনায়ক জিয়াউর রহমান সাহেব যেটা ছিলেন তাকে একটা বৈধতা দেওয়ার জন্য। এবং এই বিএনপি রাজনৈতিক দলটা কিছুটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে
যখন এরশাদ বিরোধী আন্দোলন তারা করেছে তখন কিছুটা রাজনৈতিক দলে, কিন্তু বেগম জিয়ার নেতৃত্বে, কিন্তু এই দলের সবচেয়ে সমস্যা হলো কোনো আদর্শ নেই। কারণ তাদের তো ১৯ দফা আছে, ১৯ দফা তো কোনো আদর্শ না, ওটা হলো একটা কর্মসূচি। আদর্শ থাকতে হবে আপনার স্পষ্ট ভাষায় বলতে গেলে বলতে হবে যে আমার আদর্শ হলো গণতন্ত্র, আমার আদর্শ হলো, এখন আপনি সেখানে দেখেন উগ্র ডানপন্থী আছে, উগ্র বামপন্থী আছে, সেখানে আপনার বিত্তহীনও আছে, অতি বিত্তশালীও আছে। এটা কোনো রাজনৈতিক দল না, এটা হলো অ্যান্টি আওয়ামী লীগ ফোর্সেসের একটা প্ল্যাটফর্ম। আচ্ছা, কিন্তু এই প্ল্যাটফর্ম দিয়ে যেখানে সুবিধাবাদী চরিত্রের লোকের, অসংখ্য সুবিধাবাদী চরিত্র লোকের আনাগোনা, সেই দলকে নিয়ে আপনি কতটুকু আন্দোলন? কিন্তু আওয়ামী লীগের ভিতর থেকেও তো অনেকে নিজেদের সমালোচনা করে বলেন যে আওয়ামী লীগের ভিতরে অনেক অনাকাঙ্ক্ষিত লোক ঢুকে গেছে, হাইব্রিড আছে। আপনি কি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন কাবুয়া আছে, আর তাছাড়া হাইব্রিড আওয়ামী লীগ শব্দটা তো আজকে বহুল প্রচলিত একটা শব্দ, এটা নতুন কোনো শব্দ না। কিন্তু তাহলে কি আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়? আওয়ামী লীগ রাজনৈতিক দল, রাজনৈতিক দল এই কারণে যে তাদের আদর্শ আছে। তাদের আদর্শ হলো যে তারা বঙ্গবন্ধুর যে লালিত স্বপ্ন সেটাকে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যেতে চান, তারা দারিদ্র মুক্তি চান, তারা এদেশ থেকে বলেন অন্তত কতটুকু করতে পারবেন যে দুর্নীতি, জিরো টলারেন্স, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলেন। তাদের দুটি রূপকল্প আছে, তারা মধ্যম রূপকল্প আছে দুটো, তারা এই দেশকে রূপকল্প আছে সমৃদ্ধ দেশ বানাতে চায়। তারপরে একজন দর্শক আছেন, আপনার অনুমতি দিলাম একটু দর্শকের ফোন নেই। সুপ্রিয় দর্শক, আপনার নাম পরিচয় বলে আপনার প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, বলুন। আমি মোহাম্মদপুর থেকে বলছি, আমার নাম রনা। জি, আমার প্রশ্নটা থাকবে আপনাদের চারজন, দুজন অতিথি এখনো এসে পৌঁছাননি, তো এখন বর্তমান দুজন আছে, ওনাদের কাছেও থাকবে, ওনারা যদি এসে পৌঁছান তো বলবেন, বঙ্গবন্ধু জাতীয় বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হসপিটালে বেগম খালেদা জিয়ার চিকিৎসা করার জন্য, না করানোর জন্য তাদের আপত্তিটা কোথায়? কেন তারা এ ধরনের আপত্তি করতেছে? এখানে তো তারা গভর্নমেন্ট তো বলেই দিয়েছে যে প্রয়োজন হলে ইউনাইটেড থেকে ডাক্তার এসে তাকে দেখে যাবে। এটা জি, আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি, আপনার কাছে আপনার প্রশ্ন আমরা নিব অবশ্যই। যে কথাটা বলছিলাম, আমি যেতে চাই অল্প কথায় একটু শেষ করে দেই আমার এই পয়েন্টটা। আমার কাছে মনে হচ্ছে যে সামগ্রিক অবস্থা দেখে যে বিএনপি রাজনীতিতে আন্দোলন গড়ে তুলতে পারেনি, নির্বাচনেও তারা সফল হয়নি, ফলে তাদের মধ্যে একটা গভীর হতাশা কাজ করছে। হতাশা থেকে যদি তাদের উদ্ধার পেতে হয় তাহলে তাদের প্রয়োজন তাদের নেত্রীকে বাইরে পাওয়া, এবং এই বাইরে পাওয়ার জন্য তারা যে কোনো মানে শর্তে একটা সমঝোতা সরকারের সঙ্গে করতে আগ্রহী বলে আমার আপনার ধারণা। আপনাকে অনেক ধন্যবাদ, আপনার কাছে আমরা ফিরতে পারবো না। জনাব অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, একদম শেষ দিকে আছি, আমি আপনার কাছে একটি বিষয় নেই, যেমন উনি বলছেন যে প্যারোলে বেগম জিয়া মুক্তি পেতে পারেন, আবার রটনা আছে যে উনি হয়তো উন্নত চিকিৎসার জন্য বাইরেও যেতে পারেন, সেক্ষেত্রে বিএনপির শীর্ষ নেতারা তো দেশের বাইরেই থেকে গেলেন, দল কি করে চলবে যদি এমন হয়ে থাকে? এসব রটনা আর কি। হ্যাঁ, এখন তো বিএনপি তো তার দলীয় অবস্থান সেটা তারা বুঝবে, আমি তো তার আপনারা তো তাদের বন্ধু জাতীয় ঐক্য ফ্রন্টের, যার যার দলের তো তার নিজস্ব চিন্তা ভাবনা বা তাদের স্তর আছে, সেগুলো তাদের ব্যাপার। তো আমি যেটা আপনি বললেন যেহেতু আমরা ঐক্যজোট করেছি, এই ব্যাপারে আমার কি সাজেশন শুনেন, শীর্ষ নেতা নেত্রীরা ভিতরে থাকলেই দল ছোট হয়ে যায় বা দল বিলীন হয়ে যায়, এটা তো ঠিক না। ভিতরে থেকেও তো, যেমন এটা তো বলাই হয় যে বাইরের বেগম খালেদা জিয়া আর কারাগারের অন্তর খালেদা জিয়া অনেক শক্তিশালী। হ্যাঁ, এখন বঙ্গবন্ধু বছরের পর বছর জেল কেটেছে, তা কি আওয়ামী লীগ বিলীন হয়ে গেছে? সুতরাং এটা নির্ভর করে আমরা যারা বাইরে আছি। এটি তো খুব খুব চমৎকার একটি রাজনৈতিক জনপ্রিয় বিষয় যে তাদের কোন দলের নেতা ভেতরে থাকলে নেতা অনেক শক্তিশালী হয়, কিন্তু তার প্রতিফলন কি মাঠে হয়? মাঠে তো আছে,
তিরিশ তারিখে কোনো নির্বাচন হয়েছে? আমি তিরিশের নির্বাচন তিরিশ তারিখে ভোট ডাকাতি করে নিয়ে নিল, বলে যে আমরা সংসদ সদস্য নির্বাচন, জনগণ প্রচুর পরিমাণে আমাদেরকে ভোট দিয়ে নির্বাচন, পাঁচ বছরের জন্য বসে গেলাম। উনি একটু বলেছেন, আসলে পাঁচ বছর পার্লামেন্টের সিস্টেম, এক বছর পরে ছয় মাস পরেও হইতে পারে, দুই হাজার পাঁচ বছর এটা কোনো ম্যান্ডেটরি বিষয় না। যদি দেশের প্রয়োজন হয়, আমরা তো বলি যে যেহেতু জনগণ আপনাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে নাই, আপনারা ভোট ডাকাতি করে উনত্রিশ তারিখে নির্বাচিত হয়েছেন, তো দয়া করে জনগণের ম্যান্ডেটটা নেন, একটা ভালো নির্বাচন দেন। আপনি পুলিশ দিয়ে ভোট দেওয়া পাবেন, প্রশাসন দিয়ে ভোট দেওয়া পাবেন, নুরুল হুদাকে দিয়ে সমস্ত, এসটিএমকে দিয়ে সমস্ত মেকানিজম করবেন, তারপরে বলবেন আমি নির্বাচিত। আওয়ামী লীগের কাছ থেকে তো এটা আমরা আশা করি, আওয়ামী লীগ তো একটা রুগ্ন রাজনীতির শিকার, যারা আওয়ামী লীগকে এই পথে নিয়ে গেছে, আমি তো মনে করি আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য তারা এটা নিয়ে গেছে। আওয়ামী লীগের ইতিহাসে এই ধরনের ঘটনা কোনোদিন ঘটে নাই, আমি মনে করি এটাই শেষ হোক, এখান থেকে বেরিয়ে আসুক। ছোট একটা প্রশ্ন করি আপনাকে, যেমন ধরেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীদের যে মনোনয়ন দেওয়া হয়েছে, দেখা গেছে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি ওই এলাকায় আগে দু একবার শুধু ঘুরতে গেছেন, ওই এলাকার জনগণের সঙ্গে তার তেমন সম্পর্ক নেই, তাহলে জনগণ কেন তাকে ভোট দেবে? আরে ভোট তো হইতেই দিলেন না, ঠিক আছে, আপনি যেটা বলছেন সেটার সাথে আমি একমত যে এমন লোককে দেওয়া উচিত যার সাথে এলাকার সম্পর্ক আছে, জনগণ চেনে, যে কোনোভাবে হোক, কিন্তু এইবার তো সেই প্রশ্নগুলো নাই। এটা হলো একটা যদি সুন্দর নির্বাচন, মোটামুটি একটা নির্বাচনও যদি হইতো, ঠিক আছে, সকালে কিছু ভোট কেন্দ্র দখল করো, কিছু ভোট মারো, ব্যালট বাক্স ছিনতাই করো, এগুলো হয়, হ্যাঁ বহু দেশে এগুলো হয়, কিন্তু রাতে ভোট হয়ে যাওয়া, আপনি 80% ভোট রাতেই দিয়ে দিলেন, সকালে জনগণ ভোটে তো দিতে পারে না, এই যে ভোট দিতে না পারার যে একটা ক্ষোভ এবং একটা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া, একটা তথাগতিত পার্লামেন্ট বানাইয়া রেখে দিলেন, এইখান থেকে জনগণকে বের করতে গেলে অনেক আমাদেরকে আরো বেশি স্যাক্রিফাইস। জনাব অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি যে প্রার্থীরা আগের রাতে নিজের কেন্দ্র নিজের ভোটার পাহারা দেয়, আপনারা কি সেটি করেছেন? হ্যাঁ, আমরা তো বলেছিলাম যে আপনারা সকালে আইসা ভোট দেন, ডক্টর কামালজন বলছে ফজরের নামাজ পরে, আর হচ্ছে রাতে নামাজ পরে ভোট দিয়ে দিচ্ছে, নিজেদের বুঝে না, এগুলো সাজা নয়, এগুলো তো সবাই জানে। এখন তো আস্তে আস্তে নুরুল হুদাও তো বলেছে যে এমন ব্যবস্থা করবো রাতে যাতে, তার মধ্যে ওসিএসপিরা ভোট দিচ্ছে, এই যে কিশোরগঞ্জে প্রায় জায়গায় দেখবেন যে এখন ওই যে কালচার একটা শুরু, অপকালচার এটা এখন চলতেই থাকবে, চলতে এটা যে কোথায় শেষ হবে। এই জন্য আমাদের নেত্রী প্রায় বলেন, জননেত্রী শেখ হাসিনা, বোধ হয় বাকশালটাই ভালো ছিল। শেষ করে আমাদের হাতে অনেক ধন্যবাদ জনাব শেখ শহীদুল ইসলাম, তিনি জাতীয় পার্টি জেপির সাধারণ সম্পাদক, অনেক ধন্যবাদ জনাব অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, তিনি নির্বাহী সভাপতি গণফোরাম। সুপ্রিয় দর্শক, আমরা অত্যন্ত দুঃখিত, আমাদের আমন্ত্রিত অতিথি আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ডক্টর নহুল আলম লেলিন এবং বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আমরা সময় মতো তাদেরকে স্টুডিওতে উপস্থিত করতে পারেনি, এই জন্য আমরা অত্যন্ত দুঃখিত। এই অনুষ্ঠান এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন।